আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি আমি নাহিদ সামান সোমা শুরুতে ডিআরবি কেবল সংবাদ ছিলেন সিন্ডিকেটের কারসাজিতে ভোজ্য তেলের আবারও সংকট কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিদপ্তরের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর আগে কমলাপুরে হুলস্থল অনলাইনে অনিয়ম স্টেশনে হয়রানি আসনের চেয়ে যাত্রী বেশি যুক্তি কর্তৃপক্ষের জনবিস্ফোরণ আতঙ্কে ভুগছেন সরকার আওয়ামী লীগের ভাগ বাঁচোয়ার কারণে নিউ মার্কেটে সহিংসতা বলেছেন বিএনপি নেতারা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাজারে আবারও ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে কারওয়ান বাজারের দোকানিরা জানিয়েছেন ডিলাররা তাদেরকে তেল দিচ্ছেন না ক্রেতারা জানান নিত্য পণ্যের দাম এখনও বেশি বিক্রেতারা জানিয়েছেন ঈদকে সামনে রেখে পণ্যের দাম বাড়বে না এই বছর তেল ছাড়া অন্য কোনো পণ্যের সংকট নেই বলেও তারা জানিয়েছেন বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না সরকারের দাম বেঁধে দেওয়ার পর আমদানিকারকরাও তাদের ক্ষমতা দেখাচ্ছেন বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন তারা এমনটাই মনে করেন ক্রেতারা তাদের আশঙ্কা কৃত্রিম সংকট করে বাজারে দাম বাড়ানোর চেষ্টা চালাচ্ছে সিন্ডিকেটগুলো যে একটা বাজার ছিল এটা মানে আরও বেশি এই যেমন সয়াবিন তেল বাজারে পাচ্ছি না পাঁচ লিটার বলেন আট লিটার কোনো তেলই নেই আমি অনেক জায়গায় ঘুরলাম কোথাও তেল নেই বুঝছেন একটা সমস্যা আর কি আর সব কিছুর দামই অনেক বেশি দোকানিরাও পড়েছেন বিপাকে তারা বলেন কোম্পানিগুলোর হঠকারী সিদ্ধান্তে নিয়মিত ক্রেতাদেরকেও তারা তেল দিতে পারছেন না একমাত্র তেলের সংকট তেলটা কোম্পানি দিচ্ছে না আর যেটা তেলের ডিলারশিপ তারা বলতে আসছে তার গাড়িটা কিনতে হবে গাড়িটা বিক্রি করবে না অনলি এক কার্টন হন তেল আবারও তেল উদয় হয়ে গেল তার পারমানেন্ট কাস্টমার আছে কিছু তাকে তেলটা দিতে হবে কিন্তু দামও বাড়া নাই তেল ওই তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে কোম্পানি এটা কোম্পানির সমস্যা এদিকে ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট নেই বলে জানিয়েছেন দোকানিরা তবে খুব একটা সুখবর নেই চালের বাজারে নতুন চাল যত আমদানি হবে তত দাম কমবে পলাশ চালের দাম কমবে না পলাশ চাল আগামী বৈশাখ অগ্রণী কমবে এদিকে পণ্যের দাম যাতে ঠিক থাকে সেজন্য কাউরান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কৃত্রিমভাবে দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অধিদপ্তরের কর্তাদের ঈদ সামনে আমাদের ব্যবসায়ীগণের যে একটি কষ্ট ছিল তারাও যেন এই রমজানে তাদের যে ব্যবসার মানে বেশি বিক্রয় করে তাদের যেমন আর্থিক ক্ষতি কিছুটা পোষাতে পারেন পাশাপাশি ভোক্তা যেন হয়রানির শিকার না হন পণ্য কিনতে হয়রানির শিকার হলে প্রশাসনের কাছে ফোন করার অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা আরিফুল হক বাংলাভিশন ঢাকা ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর আগেই কমলাপুরের টিকিট প্রত্যাশীদের ভিড় অনলাইনে টিকিট না পেয়ে সকাল থেকেই কমলাপুরে ভিড় জমতে থাকে মানুষের অনলাইনে অনিয়ম এবং স্টেশনে হয়রানির অভিযোগ করেছেন তারা রেল কর্তৃপক্ষ বলছেন ট্রেনের আসনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ঈদ যাত্রার এবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী 23 এপ্রিল কিন্তু তার একদিন আগেই কমলাপুর রেল স্টেশনে অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের ঢল নেমেছে নিয়ম অনুযায়ী শুক্রবার ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আগামী 23 থেকে 26 এপ্রিলের এদিকে ঈদযাত্রায় ভোগান্তির কবল থেকে রক্ষা পেতে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে দীর্ঘ সময় টিকিটের জন্য অপেক্ষায় থেকে নানা ভোগান্তির কথা জানান তারা তাদের অভিযোগ ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে টিকিট ছাড়ার পরে আধ ঘন্টা পরে দেখা যাচ্ছে কোনো ট্রেনের অনলাইনে টিকিট পাওয়াই যাচ্ছে না মানে টিকিট দিতে উদয় হয়ে যাচ্ছে আর কি এজন্য সবাই কাউন্টারে মুখাপুখি হচ্ছে আর কি 20 মিনিটের মধ্যে অনলাইন টিকিট শেষ হ্যাঁ তো আজকে ট্রাই করলাম ট্রাই করার পরে আপনার ভেরিফিকেশন পর্যন্ত আমি গেছি যাওয়ার পরে আমি পিন দিব যে টিকিট নাই শেষ অন শেষ কি ওরা থাই কি বলছে আছে কোনটা নেবেন বলছে এরই তো বলতে বলতে পারতাছি না রোগী অসুস্থ থাকে তো অনলাইনে টিকিটটা দিলে সবচেয়ে ভালো হয় আর কি টিকিট তো কালকে থেকে আসতেছি এবার তো তিনবার আসলাম টিকিট পেলাম না টিকিট তো কালো বাজারেই যাবে নাইলে তো এত টিকিট সংকট থাকার কোনো কথাই হয় না 6টা থেকে 12টা বাজে টিকিট পাচ্ছি না এখনো দাঁড়ায় আছি এখন এই মুহূর্তে 7 ঘন্টা ওয়েট করার পরে একজন ম্যাডাম এসে বললেন যে হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের টিকিট নাই এখন আমরা কি করব আমাদের তো এই 7 ঘন্টা এটা তো মূল্য আছে পুরুষের তুলনায় মেয়েদের কাউন্টারের সংখ্যা খুবই কম
দুইটা হইলে আমাদের আরও আগে চলে যেতে পারতাম, ছয়টা বাজে আসছি, এখন পর্যন্ত টিকিট হাতে পাইনি। উত্তরবঙ্গে টিকিট নেই, মানে টিকিট সংকট, টিকিট শেষ হয়ে গেছে। সকাল 9টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে শুরু হয় সার্ভার জটিলতা। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ জানায়, একসাথে অনেক মানুষ আসায় এই জটিলতা দেখা দিয়েছে। টিকিট কালোবাজারের সুযোগ নেই বলেও জানায় রেল কর্তৃপক্ষ। 50% যে অনলাইনের টিকিটটা, ধরেন সকালবেলা সবাই কিন্তু প্রত্যাশা করে যে 8টায় যেতে ওখানে হবে, 8টায় তো 8টায় যখন সবাই হিট করে, তখন স্বাভাবিকভাবেই সার্ভার একসাথে এত লোক হিট করে যে সার্ভার ঘুরতে থাকে, এই জন্য কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না। একটা ট্রেনের টিকিট থাকে 700, যদি অ্যাপ্লিকেবল থাকে হলো 7000, স্বাভাবিকভাবে না পাওয়ার সংখ্যাটা বেশি। এবার কমলাপুর রেল স্টেশনে ভিড় কমানোর জন্য রাজধানীর 5টি স্থান থেকে ট্রেনের টিকিট বিক্রি হবে। কাউন্টারে অগ্রিম টিকিট কাটার জন্য যাত্রীদের এনআইডি অথবা জন্মসনদের ফটোকপি দেখাতে হবে। একজন যাত্রী সর্বোচ্চ 4 জনের টিকিট কাটতে পারবেন। পররুকবাবু, বাংলাভিশন, ঢাকা। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল 8:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বাইপাস সার্জারির ফলোআপ চিকিৎসা নিতেই সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছেন ওবায়দুল কাদের। এর আগেও এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। চিকিৎসা শেষে 2-1 দিনের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মাত্রাতিরিক্ত অপরাধের কারণে জনবিস্ফোরণের ভয়ে ভীত সরকার। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে এসব কথা বলেন তিনি। সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশতাক হোসেন নিউ মার্কেটের সহিংসতায় সরকারের ভূমিকার সমালোচনা করেন। ঢাকা মহানগর দক্ষিণে নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিনা ভোটে ক্ষমতায় এসে সাধারণ মানুষের সাথে যাচ্ছে তাই আচরণ করছে সরকার। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা জনগণের ক্ষমতায়নে মোটেও বিশ্বাস করে না। ভয় পান এই কারণে যে আপনারা এতই অপরাধ করেছেন যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে এবং আপনারা আর খুঁজে পাওয়া যাবে না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, দেশের সংবিধান অনুযায়ী আপনাদের যে দায়িত্ব, 100 বার আপনারা সেটা পালন করবেন এবং যথাযথভাবে পালন করবেন। কিন্তু আপনারা রাজনীতি করতে আসেন না। যে দেশের সরকার বেআইনিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত, সে দেশের পুলিশও তো বেআইনি কাজই করছে। মানববন্ধনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার কারণে নিউ মার্কেটে সহিংসতা হয়েছে। তাদের ভাগ বাটোয়ারা নিয়ে নিউ মার্কেট এলাকায় মারামারি হলো, সংঘর্ষ হলো, 2 জন ব্যক্তি মারা গেল। কালকে রাতে কি করলো? মামলা দিয়ে আমাদের বিএনপির নিউ মার্কেট থানার সাবেক সভাপতি সহ 1 নম্বর আসামি সহ সকল বিএনপির নেতৃবৃন্দদের নামে মামলা দিয়ে তারা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, হামলা মামলা কিংবা জেল জুলুমেও সরকার পতনের আন্দোলন থেকে পিছু হটবে না বিএনপি। এদেরকে আমরা অবৈধ ক্ষমতার মস্তস থেকে টেনে হিচড়ে নামাবো। বড় ভয় পাই না আমরা। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। নিত্য নতুন এবং উদ্ভাবনী সেবার মধ্য দিয়ে অনন্য উচ্চতায় মোবাইলের ব্যাংকিং সেবা। গেল 2 বছরে গ্রাহক সংখ্যা বেড়েছে দ্বিগুণ। বিকাশ, নগদ এবং রকেটের মতো ডিজিটাল পদ্ধতিতে প্রতিদিন লেনদেন হচ্ছে গড়ে 2500 কোটি টাকা। সেই লেনদেন এই ঈদের দ্বিগুণ বৃদ্ধির আশা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মোবাইলে অর্থ লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে হাতবদল হয়েছে 68,000 কোটি টাকা। নগদবিহীন এই লেনদেনে বেশ স্বাচ্ছন্দ্যেই গ্রাহকরা। টাকাটা ক্যারি করতে হচ্ছে না, আমার মোবাইলেই সব কিছু আছে। টাকা হারানোর ভয় নাই, অনলাইনে পেমেন্ট করে দিলাম আমি। পেমেন্ট করছি 166 টাকা, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আসছে, এটাই সুবিধা। পরিসংখ্যান বলছে 6.5 কোটি পুরুষ আর 5 কোটি নারী গ্রাহককে এই সেবা দিচ্ছেন দেশের 11.5 লাখ এজেন্ট। টাকা জমা বা তোলার পাশাপাশি নানা কেনাকাটা ও বিল পরিশোধের হারও বাড়ছে আঙুলের চাপে। সব মিলিয়ে মাত্র 2 বছরেই লেনদেন বেড়েছে দ্বিগুণ, যার বড় অংশই এখনও বিকাশের দখলে। আমাদের লক্ষ্য যেটা, মানুষ ক্যাশ আউট করে টাকা নিয়ে ওই ক্যাশ দিয়ে আবার কিছু করতে চাচ্ছেন, ওইটা থেকে বরং বেটার হয় আপনি টাকাটা বিকাশে পেলেন, সেটা দিয়ে আপনি বিল পেমেন্ট করছেন, মোবাইল রিচার্জ করছেন, দোকানে পেমেন্ট করছেন, এগুলো কিন্তু সব ফ্রি। অনেক ধরনের সার্ভিস কিন্তু আমরা নিয়ে আসছি, জাকাতের আছে, ডোনেশনের আছে, আমরা স্কুল নিয়ে কাজ করছি। সো
সব ধরনেরই সুবিধাই আমরা আসলে দিয়ে রাখছি আর কি, সার্ভিস দিচ্ছি যে কাস্টমাররা যেন টোটাল ইকোসিস্টেমের মধ্যেই থাকতে পারে। যত রকমভাবে মানুষের জীবনযাত্রা আগের থেকে সহজ করা যায় আমরা সেটা লক্ষ্য নিয়ে কাজ করছি, এবং কাস্টমারের জীবনযাত্রা অনেক সহজ হোক, তার অনেক সময় বাঁচুক, সে সময় তারা অন্যান্য প্রোডাক্টিভ কাজে ইউজ করুক, সেটাই চাই। টোটাল ইকোসিস্টেমটাকে আমরা মানে একটা পর্যায়ে যদি নিজের মানে কাস্টমার যেন ক্যাশলেস লেভেলেই চলে যায়, মোবাইলের মধ্যেই যেন সব কিছু থাকে, যেন মোবাইলটাই তার যেন একটু কমপ্লিট ওয়ালেট বা কমপ্লিট সলিউশনটা যেন মোবাইলের মধ্যে। ডিজিটাল লেনদেনের দৌড়ে পিছিয়ে নেই নগদও। মাত্র 3 বছরেই 15টি MFS প্রতিষ্ঠানের মধ্যে 6 কোটি গ্রাহকের মাইলফলক ছাড়ানো প্রতিষ্ঠানটি দ্রুতই উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। 30% পর্যন্ত ক্যাশব্যাক আছে, সো সব কাস্টমাররা এখন মোটামুটি অনেক আগ্রহী যে ঈদ, কারণ গত 2 বছর কিন্তু আমরা কোনো কেনাকাটার মধ্যে আওরম করে যেতে পারিনি। আমরা আশা করছি এবার বেশি যাবে, এবং গত বছরের তুলনায় বা তার আগের বছরের তুলনায় হয়তো প্রায় দ্বিগুণ হয়তো আমাদের ট্রানজ্যাকশন হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইলে আর্থিক সেবা ছড়িয়ে দিতে বিকাশ নগদ বা রকেটের মতো অন্যরাও নেমেছে প্রতিযোগিতায়। তবে গ্রাহকদের দাবি, শুধু সেবার মান বাড়ালেই হবে না, কমাতে হবে খরচও। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, করোনা টিকার মূল্য নিয়ে টিআইবির প্রতিবেদন যাচাই বাছাই করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর তিতুমির কলেজে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি BDS-এ ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। দেশে সরকারি এবং বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজে মোট আসন 1951টি, যার মধ্যে সরকারি ডেন্টালে 1405টি এবং বেসরকারিতে 546টি। প্রতিটি আসনের বিপরীতে 33.08 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। গত 16 এপ্রিল TIB-র এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি টিকা কার্যক্রমে অর্থ ব্যয় স্বচ্ছতার ক্ষেত্রে ঘাটতি পাওয়া গেছে। প্রায় 23,000 কোটি টাকার হিসেব পাওয়া যায়নি বলে জানিয়েছিল দুর্নীতি এবং সুশাসন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মন্ত্রী বলেছেন, TIB-র প্রতিবেদনের বিস্তারিত জেনে এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি তো পরশুদিনই দেশে এসেছি, দেশে বাইরে ছিলাম, কাজে TIB-র মন্তব্য যেটা করেছে ওটা আমাকে ভালো করে দেখে আমরা তারপরে আপনাদের সাথে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত আমি তুলে ধরবো আমাদের বক্তব্য যেটা রয়েছে। TIB তার কাজ করেছে, আমরা দেখব কোন জায়গায় তারা কি বলেছে এবং আমরাও আমাদের উত্তর আপনাদেরকে দিব। এবারে ঈদ কেনাকাটায় বিকাশের খবর। ঈদের কেনাকাটা শুধুমাত্র পোশাকের মধ্যেই থেমে নেই, ক্রেতাদের নজর রয়েছে ইলেকট্রনিক্স পণ্যের দিকেও। বিপণী বিতানগুলোর মতো ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে রয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ক্যাশব্যাক অফার। এমন অফারে পণ্য বেচা কেনা করে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। ঈদকে সামনে রেখে কেনাকাটায় বরাদ্দ একটু বাড়তি থাকে, তাই পোশাকাদির পাশাপাশি ক্রেতারা নজর দিচ্ছেন ইলেকট্রনিক্স পণ্যের দিকেও। এর মধ্যে শ্যামলী স্কোয়ারের বাটারফ্লাই শোরুমের যে কোনো পণ্যের পেমেন্ট বিকাশ করলেই মেলে 10% ক্যাশব্যাক। এমন অফারে পণ্য কিনতে পারায় খুশি ক্রেতারা। বিকাশে পেমেন্ট করলে আমাদের যে ক্যাশব্যাক সুবিধা সেটা পাচ্ছি, সাথে সাথে করে দেখা যায় যে আমার ক্যাশটাও ক্যারি করা লাগতেছে না, আমার অনেকটা রিস্কটা কমে যাচ্ছে। যেহেতু আমরা দামাদামি করার কোনো সুযোগ নাই, 1-2 টাকার ইয়ে না, কিন্তু যে একটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক 10%, এটা একটা হিউজ অ্যামাউন্ট, এটা কিন্তু একটা অনেক বড় খুশির বিষয়। বিকাশ একটা ডিজিটাল মাধ্যম, এখানে যেহেতু পেমেন্ট করা যায় সাথে সাথে ক্যাশব্যাকও পাওয়া যায়, সো আমার মনে হয় যে খুব ভালো একটা অনুভূতি লাগে। দ্রব্যমূল্যের উঠতি বাজারে পণ্য ক্রয়ের পর ক্যাশব্যাকে যোগ হয় নতুন মাত্রা। সব কিছু যেহেতু দাম অনেক বাড়তি, যখনই আমরা সাথে সাথে এটা কাইন্ড অফ গিফট ভাউচার টাকাটা সাথে সাথে ব্যাক পাচ্ছি, অবশ্যই খুশি লাগছে, কারণ যখন শপিংয়ে যে শুধু তো টাকা খরচই হয়, এই ক্ষেত্রে কিছু টাকা আমাকে ব্যাক করেও দেওয়া হচ্ছে, অবশ্যই এটা একটা বেস্ট ইনিশিয়েটিভ। পেমেন্ট করার সাথে সাথে এই যে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা পেলাম সেটা খুব ভালো হয়েছে, কারণ যেখানে ফিক্সড প্রাইজের মধ্যে দামাদামি থাকে না সেখানে একটা ক্যাশব্যাক খুব ভালো। বিকাশের এমন অফারে অন্য সময়ের চেয়ে বেড়েছে বিক্রি, জানালেন বিক্রেতারা। আমাদের এখন সেলের মৌসুম, তারপরে বিকাশ তো সারা বছরই কোনো না কোনো অফার দিয়ে থাকে, এখন 10% ক্যাশব্যাকের অফার দিয়েছে, এটা অনেক সারা পেয়েছি আমরা। আগে যেভাবে হতো তার থেকেও মানুষ আগ্রহ নিয়ে এখন বিকাশে পেমেন্ট করতেছে। সারা দেশে কয়েক হাজার আউটলেটে ঈদ কেনাকাটায় ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে বিকাশ, যা চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হেফাজতে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী নজির আহমেদের মৃত্যু হয়। পুলিশ জানায়, জমি জমা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে নজিরকে মারধর করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে সরাইল থানায় মামলা করেছেন নজির আহমেদের ভাই জাফর আহমেদ। হেলাল মিয়া নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। সিন্ডিকেটের কারসাজিতে ভোজ্য তেলের আবারও সংকট, কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিদপ্তরের। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর আগে কমলাপুরে হুলস্থল, অনলাইনে অনিয়ম, স্টেশনে হয়রানি, আসনের চেয়ে যাত্রী বেশি, যুক্তি কর্তৃপক্ষের। জনবিস্ফোরণ আতঙ্কে ভুগছেন সরকার, আওয়ামী লীগের ভাগ বাটোয়ারার কারণে নিউ মার্কেটের সহিংসতা বলেছেন বিএনপি নেতারা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায় ৩টায় রোজ নিউজ টপ ১০। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।